হ্যালো গাইজ ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার টুয়েদের অর্থাৎ সিসিএফ প্যাটার্ন অনুযায়ী যাদের নতুন মেজর বা মাইনর আছে তাদের জন্য আজকে মক টেস্ট বানিয়ে দিচ্ছি এর আগে অলরেডি সাজেশন আপলোড করে দিয়েছি যারা নি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে গিয়ে দেখে নিতে পারো আর আজকে তোমাদের যে পেপার আছে ডিএসসি টু পেপার সেই পেপারের মক টেস্ট বানিয়ে দিচ্ছি এসিসি পেপারেরটা অলরেডি আপলোড করেছি দেখে নিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো আর একটা ছোট্ট ঘোষণা আছে যদি কেউ নেক্সট সেমিস্টারে আমার কাছে পড়তে চাও অথবা এই সেমে কিংবা পরের সেমে নোটস নিতে চাও তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করতে পারো যদি অনলাইন ব্যাচে পড়তে চাও ফিজ হচ্ছে ফোর ফিফটি রুপিস পার মান্থ সপ্তাহে দুদিন দু ঘন্টা ক্লাস হয় যদি কেউ পড়তে চাও হোয়াটসঅ্যাপ করতে পারো আচ্ছা দেখো তোমাদের এখানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের প্রোজ পার্টটা আছে এলিজাবেথিয়ান থেকে মডার্ন পিরিয়ড সেখানে আমি তিনটে কোশ্চেন মোক টেস্টে দিয়েছি তিনটের আগের নিশ্চয়ই যারা ফলো করেছিল দেখেছ তিনটে দিয়েছিলাম তিনটেই এসেছিল তো এবারেও তিনটে দিচ্ছি আশা করি তিনটেই এসে যাবে আচ্ছা এখানে সর্বপ্রথম সবার আগে গুরুত্বপূর্ণ যারা একেবারে কনসাইজ করতে চাইছো তাদের জন্যও কিন্তু আমি বলে বলে যাব মানে যে রকম সাজেশন দিচ্ছি তার সাথে সাথে কিন্তু আরও কনসাইজ করে দেব মুখে বলে দেব একটু শুনবে সর্বপ্রথম হচ্ছে কন্ট্রিবিউশন অফ ইউনিভার্সিটি উইডস ইন এলিজাবেথ ড্রামা এটা অতি অবশ্যই আসবেই আসবে যারা একেবারে কিছুই পড়া হয়নি এটা পড়ে যাও এটা আসবেই আসবে হানড্রেড পারসেন্ট এটা আসবে এখানে কি কি আছে দেখো ক্রিস্টোভার মার্লো তাদের পায়োনিয়ার দেন হচ্ছে জন লিলি পিল গ্রিন থমাস কিড থমাস লজ থমাস নাশ এনাদেরকে মেনশন করবে যে কোনো মেনলি তিনজনকে মেনশন করলেই হবে তবে মার্লোকে অতি অবশ্যই মেনশন করতে হবেই হবে এখানে অনেকের কনফিউশন যে প্রোজ আছে তাহলে কি ড্রামা পড়বে হ্যাঁ পড়বে প্রোজের মধ্যে কিন্তু ড্রামা নোভেল ফিকশান নন ফিকশান এগুলো পড়ে যায় যেরকম পোয়েট্রির মধ্যে সনের লিরিক ব্যালার্ড এত কিছু পড়ে ঠিক একইভাবে প্রোজের মধ্যে কিন্তু এগুলো পড়ে আচ্ছা নেক্সট হচ্ছে রাইট দ্য কন্ট্রিবিউশন অফ এনি টু মেজর রোম্যান্টিক এসেইস্ট এখানে রোম্যান্টিক এসেইস্ট রোম্যান্টিক এজের মেনশন করবে এটাও আসবে এটাও হানড্রেড পার্সেন্ট কনফার্ম যদি কেউ এই দুটো করে যাও তাহলেও কিন্তু একটা কমন পাবে মানে দুটোই কমন পেয়ে যাবে ইভেন তোমার তিনেরটাও করে যেও তিনেরটাও পেয়ে যাবে আচ্ছা যারা একেবারে কনসাইজ করতে চাইছো তাহলে এক দুই করে যাবে এক দুই করে গেলেই হয়ে যাবে কি কি দেখো চার্লস ল্যাম থমাস ডিকোয়েন্সি উইলিয়াম হ্যাসলিট এই তিনজনকে অতি অবশ্যই মেনশন করবে এখানে যদি দুজন বলে দেয় তো দুজন না হলে যদি তিনজন বলে তিনজন বা যদি বলে এনি দুজন মানে এনি টু মেজর এসেস্ট তাহলে দুজনকে যাদের হোক মেনশন করে দেবে নেক্সট হচ্ছে কমেন্ট অন দ্য কন্ট্রিবিউশন অফ ওয়েম্যান নোভেলিস্ট ইন ভিক্টোরিয়ান পিরিয়ড এখানে যারা যারা আছে অ্যান শার্লট আর এমিলি তিন বোন ব্রন্টে সিস্টার্স যাদেরকে বলা হয় এটা ওর হিসেবে দিতে পারে ব্রন্টের সিস্টার্স হিসেবে ঠিক আছে বা সর্নস দিয়ে দিতে পারে কিন্তু ব্রন্টে সিস্টার্স বললেও কিন্তু একই ব্যাপার আর এদের মধ্যে আরও যারা আছেন মিসেস গাস্কেল জর্জ ইলিয়ট জর্জ ইলিয়ট এটা ওনার পেন নেম নিশ্চয়ই যেন মেরি অ্যান ইভেন্স ওনার রিয়েল নেম আচ্ছা দেন হচ্ছে আমাদের পাঁচ নম্বর এতে চলে যাচ্ছি এগুলো পনেরো নম্বরের হলো পনেরো নম্বরের একটা লিখতে হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে দেন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পাঁচ নম্বরের একটা লিখতে হবে এখানে দেখো সর্বপ্রথম উইলিয়াম কংগ্রিবের দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড দিয়েছি এটা যদি রেস্টোরেশন কমেডি অফ ম্যানার দিয়ে থাকে তাহলেও কিন্তু এটা মেনশন করবে ঠিক আছে রেস্টোরেশন কমেডি অফ ম্যানারের মধ্যে আরও পড়ে এখানে ওরো আসতে পারে বা আরও উইলিয়াম কংগ্রিবের উইলিয়াম কংগ্রিভই মেনলি ইম্পর্টেন্ট তো উইলিয়াম কংগ্রিবি সব থেকে গুরুত্বপূর্ণ বলে ওটাই দিয়ে থাকেন ওটা করলেই হয়ে যাবে এছাড়া অ্যাফ্রাবেনও আছেন অ্যাফ্রাবেনের রোভার ওরোনোকো এগুলো হয় তবে কংগ্রিব করলে হয়ে যাবে ঠিক আছে তো রেস্টোরেশন কমেডি অফ ম্যানারও আসতে পারে উইলিয়াম কংগ্রিভওও আসতে পারে দ্য ওয়ে অব দি ওয়ার্ল্ডও আসতে পারে একই ব্যাপার আচ্ছা দেন হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস ইন ইংলিশ লিটারেচার এখানে যদি কাউকে মেনশন করে দেয় যেরকম উলফকে যদি মেনশন করে দেয় দেন ভার্জিনিয়া উলফের রুম অফ ওয়ানশন দিতে পারো লাইট হাউস দিতে পারো মিসেস ডালওয়ে দিতে পারো আর যদি না দেওয়া থাকে তাহলে উলফের বায়োগ্রাফি দিয়ে ওনার স্টোরিগুলোকে কিছুটা মেনশন করে দেবে দিলে হয়ে যাবে জেমস জয়েসের তোমাদের অলরেডি অ্যারাবি আছে জেমস জয়েসের ইউলিসিস বিখ্যাত সেটাও স্ট্রিম অফ কনসাসনেস জেমস জয়েসও ডিরেক্ট দিতে পারে ইউলিসিসও দিতে পারে দিলে জেমস জয়েসের ইউলিসিসি দেবে আর অন্য কিছু দেবে না ঠিক আছে আচ্ছা তিন নম্বর দিয়েছি ব্রিং আউট দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ ইংলিশ নোভেল ইন দ্য এইটিন সেঞ্চুরি উইথ স্পেশাল রেফারেন্স টু এনি ওয়ান নোভেলিস্ট এখানে কারা কারা আছেন আমি বলে যাচ্ছি দেখো স্যামুল রিচার্ডসনের প্যামেলা দিতে পারে এটা ইন্ডিভিজুয়ালিও কিন্তু দিতে পারে স্যামুল রিচার্ডসনের প্যামেলা হেনরি ফিল্ডিংয়ের দিতে পারে ঠিক আছে স্মলেটের হেনরি ফিল্ডিংয়ের দ্য হিস্ট্রি অফ টম জোনস আচ্ছা স্মোলেট আছে স্টার্ন আছে ডিফো ফোর ড্যানিয়েল ডি ফোর রবিনসন ক্রুসো দিতে পারে ঠিক আছে এই মানে দিলে এইগুলোই দেবে আর কিছু নয় আচ্ছা দেন দেখো আমাদের পাঁচ নাম্বারের হয়ে গেল তারপরে আবার পনেরো নাম্বারে চলে যাচ্ছি প্রোস পার্টটায় যেটা আছে প্রোস পার্টটাই মেনলি আছে প্রোস পার্টেতে তোমাদের পাঁচটা প্রোজ আছে বাট পাঁচটা করার দরকার নেই যে কোনো তিনটে খুব ভালো করে করো আর একটা মোটামুটি করে রাখলে হয়ে যাবে তিনটে মেনলি ভালো করে করলেই হয়ে যাবে কেননা তিনটেই তোমাকে লিখতে হচ্ছে পরীক্ষায় আর পাঁচটার পাঁচটা থেকেই কোশ্চেন আসবে ফলে তিনটে ভালো করে করলে তুমি এমনিই লিখতে পারছো একটা সাপোর্ট হিসেবে করে রাখতে পারো আচ্ছা সর্বপ্রথম এবারে কোন তিনটে করবে যেটা খুশি যে কোনো তিনটে করো সবই স্কোরিং ঠিক আছে সর্বপ্রথম আমি দিয়েছি ফ্রান্সিস ব্যাকনের প্রোস্টাইল এটাকে আমি অর হিসেবে দিয়েছি রিডিং ম্যাকেটা ফুল ম্যান কনফারেন্স আর রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান্ড এক্স্যাক্ট ম্যান এই যে কোটেশনটা ছিল সেই কোটেশনটা দিয়েছি এখানে তোমাদের যেগুলো পাঁচ নাম্বারের দিয়েছি সেগুলো আবার দেখবে যে কিছু পনেরোতেও দিয়েছি মানে অল্টারনেটিভ হিসেবে দিতে পারে মানে যেটা করছো যে তিনটে টেক্সট করছো সেই তিনটে টেক্সটের আমি যেরকম মেন সাজেশনে তিনটে দিয়েছি তিনটে করে কোশ্চেন ওই তিনটে করে কোশ্চেন করে নাও বা এখানে যে দুটো করে দিচ্ছি পনেরো নাম্বার হিসেবেই রেডি করো পনেরো নাম্বার হিসেবে রেডি করলে পাঁচ নাম্বার হিসেবে এমনি করতে পারবে ফলে আলাদা করে কিন্তু আর এফোর্ট দিতে হবে না ঠিক আছে আচ্ছা তারপরে এটাকে মানে এক্স্যাক্ট যে কোশ্চেনটা দেওয়া হচ্ছে যে সাবস্টেন্সিয়েট ইউর অ্যান্সার এল্যাবরেটরি ডিসকাস করতে বলেছে ওর হিসেবে দিয়েছি যে ইন স্টাডিজ ফ্রান্সিস ব্যাকন আউটলাইন্স ভেরিয়াস পারপাজেস অ্যান্ড বেনিফিটস অফ স্টাডিং মানে পড়াশোনার যে বিভিন্ন পারপাস বিভিন্ন উদ্দেশ্য সুবিধা সেগুলো তিনি কিভাবে দেখিয়েছেন যেরকম বিভিন্ন ওয়েতে দেখেছেন কিছু বই টেস্ট করার হয় কিছু বই চিউট করতে হয় কিছু কিছু সোয়ালোড বলা হয়েছে সেইভাবে ওটা যদিও পাঁচ নাম্বারের স্বর্ণে দিয়েছি আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের প্রথম ফ্রান্সিস ব্যাকনে অফ স্টাডিসের দেন চলে যাচ্ছে আমাদের শ্যুটিং অ্যান্ড এলিফ্যান্ট থেকে শুটিং অ্যান্ড এলিফ্যান্ট থেকে অ্যাপ্রোপ্রিয়েটনেস অব দ্য টাইটেল অর হিসেবে দিয়েছি যে সিম্বলিক সিগনিফিকেন্স অব দ্য এলিফ্যান্ট ইন দ্য এসে হাউ ডাজ দ্য এলিফ্যান্ট রিপ্রেজেন্স দ্য লার্জার ইস্যু of কন্ট্রোল রেজিস্টেন্স অ্যান্ড দ্য impact অফ কলোনিয়ালিজমস অন বোথ দ্য কলোনাইজার অ্যান্ড দ্য কলোনাইজড ঠিক আছে আচ্ছা তিনের কোয়েশ্চেন দিয়েছি কনসিডার চার্লস ল্যাম অ্যাজ আ পার্সোনাল রোম্যান্টিক এ ইন ড্রিম চিলড্রেন এটা আসবি আসবে কনসিডার ড্রিম চিলড্রেন ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল এসে হুবহু এইটাই দিয়ে দেবে ঠিক আছে আর তোমাদের কোটেশান তুলে আগের বারে যেরকম শর্ট নোটস এসেছিল কোটেশন তুলেও যদি আসে আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি ওগুলোরই কিন্তু অল্টারনেটিভ অ্যান্সার হবে ঠিক আছে যেরকম ড্রিম চিলড্রেন থেকে যে লাস্টের যে ওদের লাইনগুলো আছে জন আর অ্যালিসের যে লাইনটা আছে যে উই আর নাথিং লেস দ্যান নাথিং বাট ড্রিম ওই যে আমরা অ্যালিসেরও সন্তান নই আমরা এরও সন্তান নই এরকমভাবে যে স্টেটমেন্টটা দেওয়া আছে ঠিক আছে ওই লাইনটা তুলেও দিতে পারে বাট একই ব্যাপার হবে কিন্তু পার্সোনাল রোম্যান্টিক অ্যাসিস্ট একই ব্যাপার ঠিক আছে এক্ষেত্রেও অ্যারাবিতেও দিতে পারে বা আমাদের রেডিং ম্যাকেতা ম্যান যেরকম এটাতে বললাম বা শ্যুটিং অ্যান্ড এলিফ্যান্টেও দিতে পারে বাট অ্যান্সার কিন্তু একই ব্যাপার মেন কী ওয়ার্ডটাকে ধরতে হবে মেন কি বলতে চাইছে সেটা বুঝতে পারলেই হয়ে যাবে আচ্ছা অ্যারাবি থেকে দিয়েছি দেখো অ্যারাবিজ অফেন্সিন অ্যাজ আ কামিং অফ এজ স্টোরি এটা খুব গুরুত্বপূর্ণ এটা আসবেই আসবে হাউ ডাজ জয়স এ ডিপিক দ্য ন্যারেটরস ট্রানজিশন ঠিক আছে এখানে ন্যারেটরের যে এজের পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই ট্রানজেশন ফ্রম ইনোসেন্স টু এক্সপিরিয়েন্স হচ্ছে ইনোসেন্স থেকে অভিজ্ঞতা অর্জন করছে ওয়ার্ড ইভেন্টস অ্যান্ড রিয়েলাইজেশন মার্কস দিস ট্রানজিশনস অ্যান্ড ওয়ার্ড ইজ দিস সরি ইজ দেয়ার সিগনিফিকেন্স এখানে কী গুরুত্ব রাখছে এটা যেরকম এক্সপিরিয়েন্স ইজ দ্য অনলি ওয়ে টু রিচ আলটিমেট এই যে কমপ্লিমেন্টটা দেওয়া হয় উইলিয়াম ব্লেকের তো এইটা কীভাবে আমরা দেখতে পাচ্ছি অর হিসেবে দিয়েছি কনসিডার অ্যারাবি ইজ অ্যান অ্যাডোলেশন স্টোরি অফ এভরি ওয়ান অর হিসেবে দিয়েছি হাউ জয়েস কনভেস হিস্ট্রিম অফ কনসাসনেস থ্রু দ্য ন্যারেটর কীভাবে ন্যারেটরের মধ্যে দিয়ে সেটাকে দেখানো হচ্ছে আচ্ছা তারপরে নেক্সট আমাদের দিয়েছি টেম্পোরারি ম্যাটার থেকে টেম্পোরারি ম্যাটার থেকে দিয়েছি যে ডিসকাস দ্য সিম্বলিজমস অব লাইট অ্যান্ড ডার্কনেস ইন এ টেম্পোরারি ম্যাটার এর সাথে দিয়েছি হাউ ডু দ্য নাইটলি পাওয়ার আউটরেচে সিম্বলাইজ দ্য কাপল এমোশনাল স্টেটস অ্যান্ড দ্য শিপস ইন দ্য রিলেশনশিপস অর হিসেবে দিয়েছি হোয়াট ডাস দ্য রিটার্ন অফ লাইট সিগনিফাই অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি মানে এন্ডিং মুভমেন্টটা ইম্পর্টেন্স অফ এন্ডিং ইন এ টেম্পোরারি ম্যাটার কেননা এন্ডিংটা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য এন্ডিং ইন এ টেম্পোরারি ম্যাটার আচ্ছা এবারে পনেরো নাম্বার হয়ে গেল পনেরো নাম্বারের বললাম যে কোনো তিনটে ভালো করে করো বাকি দুটোর মধ্যে যে কোনো একটা ওভারঅল করে রাখলে হয়ে যাবে এবারে চলে যাচ্ছি পাঁচ নাম্বারের পাঁচ নাম্বারের দেখো সর্বপ্রথম দিয়েছি টেম্পোরারি ম্যাটার থেকেই দিয়ে দিয়েছি রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অব দ্য টাইটেল এ টেম্পোরারি ম্যাটার কোটেশন তুলে দিলেও আমাদের মেন থিমটা কি দিয়েছে বুঝতে হবে বুঝলেই কিন্তু আমাদের অ্যান্সারটা ওইভাবে লিখতে পারবো রাইট দ্য ইন্ডিয়াননেস ইন দ্য স্টোরি এ টেম্পোরারি ম্যাটার অর্ক হিসেবে দিয়েছি যে হাউ ডাজ লাইরি পোট্রে দ্য কালচারাল অ্যান্ড পার্সোনাল আইডেন্টিটিস অব শোভা অ্যান্ড সুকুমার ইন এ টেম্পোরারি ম্যাটার পরে অ্যারাবি থেকে ডাইরেক্ট টাইটেলটাকে দিয়ে দিয়েছি যদি কোটেশন তুলেও দেয় বুঝতে হবে কী দিয়েছে আমাদের অ্যারাবির থেকে কি বলতে চাইছে আমাদের টাইটেল অরিয়েন্টেড হলে করে দেবো ওটা আচ্ছা তারপরে ক্রিটিক্যালি কমেন্ট অন দ্য এক্সিস্টেন্স অফ প্লেফুল অ্যান্ড সিরিয়াস এলিমেন্টস ইন দ্য এসে অব ল্যাম্প উইথ দ্য স্পেশাল রেফারেন্স অফ ড্রিম চিলড্রেন মানে এটা অ্যাকচুয়ালি ব্লেন্ড করা হয়েছে কীরকমভাবে হিউমর প্যাথোস সেই কোশ্চেনটাকে ঠিক আছে উই আর নাথিং লেস দ্যান নাথিং বাট ড্রিম এই কোশ্চেনটা যদি দেয় একই কিন্তু ব্যাপার হবে বুঝতে পারছো যে রকম কীরকম সিরিয়াসনেসের সাথে তুলে ধরা হয়েছে সেই বিষয়টা ঠিক আছে আচ্ছা তারপরে দেখো পরের যে কোশ্চেনটা দিয়েছি শুটিং অ্যান্ড এলিফেন্ট থেকে হাউ ডাজ জর্জ অরওয়েল ইউজ শুটিং অ্যান্ড এলিফ্যান্ট টু টু ক্রিটিক দ্য নেচার অ্যান্ড ইম্প্যাক্ট অফ ব্রিটিশ ইম্পেরিয়ালিজম ব্রিটিশ সাম্রাজ্যবাদকে কীরকম ক্রিটিসাইজ করেছেন ডিসকাস দ্য ওয়েজ ইন হুইচ অরওয়েল পোর্ট্রেস দ্য এফেক্ট অফ ইম্পেরিয়ালিজম অন বোথ দ্য কলোনাইজার অ্যান্ড দ্য কলোনাইজড ঠিক আছে ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ কীরমভাবে তুলে ধরা হয়েছে নেক্সট পরের ব্যাকন থেকে কী দিয়েছি দেখো পাঁচ নম্বরে লাস্ট কোয়েশ্চেন যে অ্যানালাইজ ব্যাকস ভিউ অন দ্য ব্যালেন্স বিটুইন স্টাডিজ এক্সপিরিয়েন্স অ্যান্ড অবজারভেশন এখানে স্টাডিজের মধ্যে অভিজ্ঞতা বা অবজারভেশনটা কীরকম গুরুত্ব রেখে যাবে বা কীভাবে ব্যালেন্স করা হয় হাউ ডাজ হি সাজেস্ট দ্যাট ওয়ান শুড ইন্টিগ্রেট দিচ এলিমেন্টস ফর আ ওয়েল রাউন্ডেড আন্ডারস্ট্যান্ডিংস অ্যান্ড আ প্র্যাকটিক্যাল উইস্টম প্রোভাইড এক্সাম্পলস ফ্রম দ্য এস এ টু সাপোর্ট ইউর অ্যানালাইসিস এটাকে ওর হিসেবেই এই যে কোটেশনটা কোটেশানটা গুরুত্বপূর্ণ যে সাম বুকস আর টু বি টেস্টেড আদার্স টু বি সোয়ালোড অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড অর্থাৎ কিছু বই কী করা হয় বলছেন যে কিছু বই টেস্ট করার জন্য অর্থাৎ জাস্ট ওপর ওপর দেখলে চলে যায় কিছু বই সোয়ালোড কোনো রকমে ঘিঁটে নিতে হয় আর কিছু বই চিউড অ্যান্ড ডাইজেস্টেড অর্থাৎ খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয় ঠিক আছে সেই বইগুলো কি এবং তার কি মেটাফরিক অর্থে বলেছেন ঠিক আছে হাউ ডাজ ব্যাকন মাস্টারফুলি এমপ্লয়িজ দ্য মেটাফোর্স দ্য আন্ডারস্ট্যান্ড ইট বেটার ওয়ে কীরকমভাবে তিনি এটাকে বুঝিয়েছেন সেই বিষয়টাকে বলতে বলা হয়েছে ঠিক আছে তো রিডিংয়ের যে তিনটে পারপাস সেই তিনটে পারপাসও ঘুরিয়ে দিতে পারে যে রিডিং কিসের জন্য তিনটে পারপাস একটা হচ্ছে ফর অর্নামেন্ট আরেকটা কি ফর স্যাটিসফ্যাকশান আর একটা কি ফর ইন্টেলিজেন্সি বা নিজের কোনো জব পারপাসে ঠিক আছে ফর অ্যাবিলিটি সেই ক্ষেত্রে বলতে বলা হয়েছে তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে তো এই হচ্ছে তোমাদের সাজেশন বা মক টেস্ট এটা অতি অবশ্যই ফলো করো এক্সাম দিয়ে একটা জানিও কেমন হলো এক্সাম আর ভিডিওটাকে একটা লাইক করে দিও যদি কেউ নেক্সট সেম পড়তে চাও তাহলে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ করো আর ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থেকো বাই